আমরা যারা পাখি পালন করি তারা এই শাকটা চিনি না, আমার মনে হয় যে খুব কম লোকে আছে। অর্থাৎ আমাদের যারা পাখি পালন করি তারা কম বেশি প্রতিদিন বা সপ্তাহে এক দুই দিন সারা বছরই কিন্তু পাখিদেরকে এই শাকটা দেই। এই শাকটার মধ্যে আছে কি, ভিটামিন আছে, ভিটামিন সি আছে, আয়রন আছে, ভিটামিন এ আছে। এই যে উপাদানগুলো আছে না, এইগুলো কিন্তু পাখির অনেক ধরনের উপকার করে। এবং কি কি উপকার করে এবং কি ধরনের উপকারগুলো আমরা এই শাকের থেকে পাবো, সেই বিষয় সহ আমরা পাখিকে এই শাকটা কিভাবে দিতে পারি, সপ্তাহে কয়দিন দিতে পারি, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো। আসসালামু আলাইকুম, আমি মামুন, বাডিস্ট্রি চ্যানেল বিয়েছিতে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে আন্তরিক ধন্যবাদ। চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি। এটা হচ্ছে আমাদের কলমি শাক, আর কলমি শাক আমরা চিনি না। এই ধরনের লোক মনে হয় আমাদের যারা পাখি পালি এই জগতে সহ দুনিয়ার কোনো মানুষই মনে হয় নাই। অর্থাৎ কলমি শাকটা মানুষের যেরকম উপকার করে তেমনি ভাবে আমাদের পাখির জন্য অত্যাধিক উপকারী একটা শাক হচ্ছে এই কলমি শাক। এই কলমি শাকের মধ্যে এমন কিছু উপাদান আছে যা পাখির লিভারকে ঠিক রাখতে সহায়তা করে। অর্থাৎ আমাদের পাখির যে বিভিন্ন সময় অসুস্থ হয়ে যায়, এই অসুস্থতার অন্যতম কারণ হচ্ছে ড্যামেজ লিভার, লিভারের সমস্যা। পাখি ঠিক মতো খেতে পারে না, নোংরা পানি নোংরা জিনিস খেয়ে খেয়ে আমাদের পাখির লিভারকে আমরা নষ্ট করে ফেলি বা আমাদের পাখির লিভারগুলো নষ্ট হয়ে যায়। এই যে পাখির লিভার যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই কলমি শাক কিন্তু খুবই চমৎকার, তার উপকার আসে। বিশেষ করে ড্যামেজ লিভারকে কী করে আপনার সুস্থ করতে সহায়তা করে, সেই সাথে সাথে আপনার যে লিভারের যে ক্ষতিকারক পদার্থগুলো আছে এগুলো বের করতেও কিন্তু আপনার এই শাকের জুড়ি মেলা ভার। অর্থাৎ কলমি শাক যদি আমরা আমাদের পাখিকে নিয়মিত দিতে পারি তাহলে পাখির যে লিভার জনিত প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু খুবই সহজভাবে আমরা খুবই সুন্দরভাবে সমাধান করতে পারি। তবে এই শাক দেওয়ার কিছু পদ্ধতি আছে যেগুলো আমি আপনার সাথে ভিডিও শেষে শেয়ার করবো ইনশাআল্লাহ। দুই নম্বর যে জিনিসটা আমি আপনাদের সাথে জানাবো সেটা হচ্ছে এই শাকে বেশ ভালো পরিমাণের ভিটামিন এ আছে। আর আপনারা জানেন যে আমাদের ভিটামিন এ কিন্তু পাখির শরীরের বিভিন্ন ধরনের কার্যকারিতার জন্য সহায়ক। অর্থাৎ পাখি সুস্থ থাকবে এবং সঠিকভাবে ব্রিড করবে, এই ভিটামিন এর কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষ দুইভাবেই ভূমিকা আছে। এবং এই ভিটামিন এ রিলেটেড কিন্তু খুব চমৎকার এবং খুবই সুন্দর একটা ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে এবং আপনার আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমাদের পাখির যে ভিটামিন এ জনিত যে ঘাটতিগুলো আছে, সেই সাথে দৃষ্টিশক্তির যে সমস্যাগুলো আমাদের পাখির হয়, এইটা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই এই সমাধান করতে পারি। কারণ আমরা ঘন ঘন সাপ্লিমেন্ট দিতে পারি না, আবার ঘন ঘন ভিটামিন জাতীয় যে খাবারগুলো সেগুলো দিতে পারি না, কিন্তু এই একটা শাকের মধ্যেই কিন্তু আমরা মোটামুটি বেশ ভালো পরিমাণের ভিটামিন এ পাওয়া যাচ্ছে। তাই আমরা কিন্তু খুব সহজে পাখিকে ভিটামিন এর ঘাটতি পূরণ করার জন্য এই শাকটা দিতে পারি। প্রায় সময় আমরা দেখি যে আমাদের পাখিগুলো খুব সহজেই স্ট্রোক করে মারা যায়। অত্যাধিক গরমের কারণে হোক, রাত্রে ভয় পাওয়ার কারণে হোক, বা যে কোনো কারণে হোক আমাদের পাখিগুলো হার্ট স্ট্রোক হয়ে মারা যায়। অন্যতম কারণ হচ্ছে আমরা যে ধরনের খাবার পাখিকে দেই, এ ধরনের খাবারে কিন্তু হার্টকে সুস্থ রাখার মতো যে উপাদানগুলো এগুলো খুব কম থাকে। এই যে শাকটা আপনারা যে দেখতেছেন, অর্থাৎ এই কলমি শাকের মধ্যে ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন আছে, আর এই ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করে, যা নাকি আপনার হার্টকে সুস্থ রাখতে সহায়তা করে। এই শাক আমাদের মানব দেহের জন্য যেরকম উপকারী, অনুরূপভাবে আমাদের যে পাখি পালি যারা আমরা এই পাখির জন্য কিন্তু এই শাকটা খুব সহজে দিতে পারি, যাতে করে আমাদের পাখির হার্ট ভালো থাকে। আর হার্ট ভালো থাকলে কিন্তু পাখি সুস্থ থাকবে, অযথা যে হার্ট স্ট্রোক হয়, ভয় পেয়ে দ্রুত পাখি মারা যায়, এই ধরনের অযাচিত যে ক্ষতিগুলো হয় আমাদের দ্বারা, এগুলো কিন্তু আর হবে না ইনশাল্লাহ। তাহলে এই কলমি শাকের মাধ্যমেও কিন্তু আমরা আমাদের পাখিকে খুব সহজেই এই হার্ট ভালো রাখার মাধ্যমে সুস্থ রাখতে পারি। চার নম্বর যেটা, আমরা প্রায় সময় পাখি পালন করার ক্ষেত্রে খুব দুশ্চিন্তা থাকি রোগ আক্রান্ত নিয়ে। অর্থাৎ আমার পাখি কি রোগ আক্রান্ত হইলো কিনা, রোগের প্রতিরোধ করব কিভাবে, প্রতিকার করব কিভাবে, এই ধরনের বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন রকম চিন্তার মধ্যে থাকি। আর এই শাকটার মধ্যে, অর্থাৎ এই কলমি শাকের মধ্যে ভিটামিন সি থাকে। আর আপনারা জানেন যে ভিটামিন সি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সহায়তা করে, এছাড়া ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল জাতীয় যে রোগগুলো আছে এগুলো কিন্তু প্রতিরোধ করতেও কিন্তু আমাদের এই শাকটা খুবই উপকারী ভূমিকা পালন করে। তাহলে এই যে আমি যে আপনাদেরকে বেশ কয়েকটা পদ্ধতি বা বেশ কয়েকটা বিষয় বা বেশ কয়েকটা যে ভিটামিন উপাদান এবং কী কী জিনিসগুলো আমাদের পাখির ভালো থাকে, এইভাবে যদি আমরা পাখিকে নিয়মিত সুস্থ সবল রাখতে চাই তাহলেই কিন্তু আমরা এই কলমি শাকটা পাখিকে দিতে পারি। দেখেন, এই কলমি শাক কিন্তু আপনি যে কোনো পাখিকে দিবেন সেই পাখি খায়।
আপনার কাছে ছোট ফিন্স পাখি আছে, বড় ম্যাকাও পাখি আছে, যাকেই দিবেন সেই পাখি এই পাখি আপনার এই শাক খাবেই। তবে যে পাখিকে আপনারা দেন না কেন, দেওয়ার আগে কিছু পূর্ব সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে। দেখেন, এটা কিন্তু পানি জাতীয় শাক, অর্থাৎ এই শাকটা ঝোপঝাড়ের মধ্যে, আপনার নদী নালার মধ্যে, ডোবার মধ্যে, পানির মধ্যে হয়। এতে করে হয় কি, এই শাকের মধ্যে কি থাকে, বিভিন্ন ধরনের জীবাণু থাকতে পারে, আপনার কৃমির ডিম থাকতে পারে, কেঁচুর ডিম থাকতে পারে, অর্থাৎ আপনার যে মাইস জাতীয় যে উপাদানগুলো সেইগুলো ডিমগুলো বা এগুলোর উপাদানগুলো কিন্তু এর মধ্যে থাকতে পারে। ফলশ্রুতিতে আমাদের কিন্তু এই শাকটা দেওয়ার আগে 100% সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু আমরা উপকারের জায়গায় অপকার করে ফেলবো। এই জন্য কী করবো, প্রথমে আমরা শাকটা এনে সুন্দরভাবে পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে একটু শুকাইতে দিব, তারপরে আমরা পাখিকে এটাকে আস্তাও দিতে পারি কিংবা কুচি কুচি করে কেটেও দিতে পারি, সফট ফুডের সাথেও দিতে পারি। আমাকে যদি বলেন যে আমি এই শাকটা কিভাবে দেই, আমি এই শাকটা অন্তত পক্ষে সপ্তাহে 3-4 দিন দেই। বেশিরভাগ সময় যেটা আমি করি, অর্থাৎ বেশিরভাগ বলতে আমি প্রায় সময়ই শাকটা কি করি, কুচি কুচি করে শুধু শাকটা দিই, একদম একদম কুচি কুচি করে কেটে শুধু শাকটা দেই, এবং মাঝে মধ্যে কি করি, এই কুচি কুচিটা কি করি, আপনার যে সফট ফুড আছে এই সফট ফুডের সাথে এটাকে একদম মিক্স করে সুন্দর করে আমি আমার যে গোল্ডেন ফিনস আছে তাদেরকে দিয়ে থাকি। এছাড়া আমার যে আগে যে অন্যান্য পাখিগুলো ছিল, আপনারা অনেকে জানেন আমার কাছে যে আরও বিভিন্ন ধরনের পাখি ছিল, সেই পাখিকে কিন্তু আমি এই শাককে খেতে দিতাম। এবং এই শাকটার আর একটা বড় গুণ আছে, প্রায় দেখবেন যে আমাদের যে বাজারিগর পাখি আছে এরা কিন্তু এই ধরনের শাক বা এগুলো কিন্তু খুবই পছন্দ করে। এটা যদি আপনি একটু এক বল পানির মধ্যে নেন, তখন কিন্তু এই পানির মধ্যে ছেড়ে দিলে কিন্তু পাখি সুন্দরভাবে গোসল করার সাথে সাথে এই শাকটাও কিন্তু খেয়ে থাকে। এছাড়া যে কোনো পাখিকে আপনি এই ডাটা সহ আস্তা শাকও দিতে পারেন, কুচি কুচি করে কেটে দিতে পারেন, সবইভাবে সুন্দরভাবে দিতে পারেন। তবে অতিরিক্ত যেরকম কোনো কিছুই ভালো না, অনুরূপভাবে এই শাকটাও কিন্তু অতিরিক্ত দেওয়া ভালো না। তাই শাক দেওয়ার ক্ষেত্রে সপ্তাহে 2-3 দিন আপনারা দিবেন, আস্ত দিতে পারেন, কুচি কুচি করে কেটে দিতে পারেন। আর যে সমস্ত পাখির পাতলা পায়খানা আছে, পেটের সমস্যা আছে, সেই সমস্ত পাখির থেকে এই শাকটা দূরে রাখবেন, কারণ এতে আরও পাখির জন্য ক্ষতিকারক কারণ হতে পারে। তাহলে এই যে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব, মোটামুটি আমরা যদি পাখিকে সুস্থ সবল রাখতে চাই এবং পাখিকে সুস্থ সবলভাবে ব্রিডিং করাতে চাই, কোনো রকম ব্রিডিং ফর্মুলা ছাড়া ইউজ করা পাখিকে সুন্দরভাবে শারীরিকভাবে ফিট রেখে সামনের সিজনে বা যে কোনো সিজনে পাখিকে ব্রিড করাতে চাই, এই শাকটা কিন্তু আমরা আমাদের পাখিকে দিতে পারি। এতক্ষণ ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর চ্যানেলের সোশ্যাল মিডিয়ায় যদি জয়েন না করে থাকেন, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, যে এখনই জয়েন করে নিন, ওখানেও সুন্দর সুন্দর ভিডিও আসতেছে। আবার দেখা হবে, সবার পাখি সুস্থ সবল ভালো থাকুক। টাটা, আসসালামু আলাইকুম।